গোঘাটে তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল, আট অভিযুক্তেরই জামিন, একজন বাদে কর্মদক্ষ নিগ্রহে সব অভিযুক্তেরই জামিন হলো। আট অভিযুক্ত জামিন পাওয়ায় আতঙ্কে আক্রান্ত তৃণমূল কর্মাধ্যক্ষ। আরামবাগ আদালতে আক্রান্ত কর্মাধ্যক্ষের গোপন জবানবন্দি, কর্মাধ্যক্ষের উপর হামলার ঘটনায় আরো ছজনকে গ্রেফতার করেছে পুলিশ, জামিন দিয়েছে আদালত, এই নিয়ে কিছু বলেননি, তবে দল এই নিয়ে তদন্ত করবে, জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি। মূল অভিযুক্তের তো জেল হেফাজত, দাবি সরকারি আইনজীবীর। আক্রান্ত কর্মাধ্যক্ষ কি বলেছেন দেখুন। আমাকে মারধর করেছিল যে ছেলেরা যারা গ্রেপ্তার হলো, কালকে সকালে গ্রেপ্তার হয়েছে, বিকালে ছেড়ে দেওয়া হয়েছে, তার জন্য আজকে আমি কোর্টেতে দরাস্ত হয়েছি যে একটা মেয়ে মানুষকে এইভাবে মারার পরে কিভাবে তারা শাস্তি না পেয়ে কিভাবে তারা ছাড়া পেল, এটা আমার একটু বেশি কষ্ট লাগছে যে কিভাবে সকালে ধরে নিয়ে এত বড় একটা মহিলাকে মেরে মারতে মারতে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করলো, সেই ব্যক্তিটিকে আজকে কিভাবে। আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় কি বলেছেন দেখুন। প্রথমে বলবো যে কালকে আমরা আপনাদের চ্যানেলে ঘটনাটা দেখছিলাম, একজন মহিলাকে যদি এভাবে আঘাত করা হয় বা তার শ্লীলতা হানি করা হয়, তার ঘাড়ে যেভাবে মেরেছে বলে তিনি নিজেই অভিযোগ জানাচ্ছিলেন, তাহলে সেটা শ্লীলতা হানির পর্যায়ে পড়ে এবং একটি অজামিনযোগ্য অপরাধ হবার কথা। তো যদি সেই ধারাগুলি দিয়ে থাকে তাহলে কি করে একেবারে পরের দিনেই জামিন হয়ে গেল, এটা কিন্তু বোধগম্য হলো না। শুধু তাই নয়, মহিলাদের মারধর করবার ক্ষেত্রে এটা একটা ভুল বার্তাও যাবে যে মহিলাদের মারধর করলে বোধহয় খুব সহজেই ছাড় পাওয়া যায়, কিন্তু এটা তো হবার কথা ছিল না। আসলে এখানে সাপের ছুঁচো গেলার মতো অবস্থা হয়েছে, যেহেতু রাজ্যে বিরোধী কোনো দল নেই সেক্ষেত্রে, মানে এখন তৃণমূলের বিরোধী কিন্তু তৃণমূল দলটিই হয়েছে। মূল অভিযুক্তের তো জেল হেফাজত হয়েছে, দাবি সরকারি আইনজীবীর। মহিলা মানে শ্যামলীর যে প্রধান যার বিরুদ্ধে অভিযোগ সে হচ্ছে ভাদু। এবার ভাদুকে কিন্তু জামিন দেওয়া হয়নি, এবার উনি ওই ধাক্কাধাক্কি ঠেলাঠেলির যা অভিযোগ যাদের বিরুদ্ধে সেগুলো সবই জামিনযোগ্য অপরাধেই দেওয়া আছে, 447 হ্যাঁ এইটা দেওয়া আছে, 34 দেওয়া আছে সঙ্গে। আর আজকে যে ছজনকে ধরে আনা হয়েছে তার মধ্যে পাঁচজনেরও নাম ছিল না, একজন খালি নাম ছিল, সে যেহেতু মানে 354 যেটা নন ভেলিবল সেকশন তাতে যেহেতু তার সেরকম নাম নেই, বা 164 মানে অন ওথ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেনের যে অভিযোগটা জানিয়েছে তাতেও কিন্তু এই ভদ্রলোকের নাম দেয়নি, শুনো ইয়ের বলে ছেলেটির নাম। হুগলি জেলার তৃণমূল সভাপতি দিলীপ যাদব বলেছেন দল এই নিয়ে তদন্ত করবে দেখুন। কোন বিষয়ে যেটা আদালতের বিচারাধীন আমরা কোনো অবস্থায় মন্তব্য করতে পারি না, কারো জামিন হওয়া জামিন না হওয়া কোনো অভিযোগ থাকা সবটাই নির্ভর করে আদালতের উপরে, এটা আদালতের অবজারভেশন এবং আদালতের ডিসিশন। কিন্তু নিশ্চিতভাবে কোনো ঘটনা থাকলে সেক্ষেত্রে আইন, পুলিশের তদন্ত এবং বিচারকের চিন্তা ভাবনাটাই ম্যাটার। কোচবিহারে গীতালদহে তৃণমূল নেতা ও তার 12 বছরের স্কুল পড়ুয়া ছেলের রহস্যজনক মৃত্যু, ঘটনার নেপথ্যে উঠে এলো তৃণমূলের কোন দলের তত্ত্ব, টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলেরই জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে। সকালে ছেলের হাত ধরে বাড়ি থেকে বেরিয়েছিলেন দাপুটের তৃণমূল নেতা, কিছুক্ষণ পর ট্রেন লাইনের ধারে মিলল বাবা ছেলের মৃতদেহ। অত্যন্ত চাঞ্চল্যকর ভাবে কোচবিহারের গীতালদহের এই ঘটনার নেপথ্যেও উঠে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং কোটি টাকার জরিমানার তত্ত্ব। নূর আলম ইদানিং ওর কাছে 1 কোটি টাকার ডিমান্ড করছে, যে এই খরচ বাবদ যে খরচ গেছে সেই খরচ বাবদ নাকি 1 কোটি টাকা ওকে দিতে হবে। বুধবার সকাল 10:30 আশেপাশে বাড়ি থেকে 100 মিটার দূরে গীতালদহ 2 নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিথিকা বর্মনের স্বামী প্রদীপ বর্মন ও তাদের 12 বছরের স্কুল পড়ুয়া ছেলে চন্দ্রশেখরের মৃতদেহ উদ্ধার হয়। টাকার জন্য এত চাপ দিচ্ছিল, ওর উপরে এত চাপ সৃষ্টি করছিল, দিনে রাতে ফোন এসেছিল, ও বাড়িতে স্থির থাকতে পারেনি, ওর সঙ্গে যারাই ছিল তারাই ওকে দিয়ে কাজ করেছে, তারাই ফোন করেছে, তারাই কি বলেছে না বলেছে তারাই জানে। শোরগোল শুরু হতে কোন দলের তত্ত্ব উস্কে দলের জেলা পরিষদ সদস্য নূর আলম হোসেনকে কাঠগড়ায় তোলেন দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক আবু আল আজাদ। চামটা অঞ্চলের প্রধানকে অপসারণ করা হয়, গীতালদহ 2 নম্বর অঞ্চলের প্রদীপকে অপসারণ করিয়ে নতুন করে প্রধান করা হয়েছে, পুত্রিটা নিহত বাড়িতে হামলা চলছে এবং নূর আলম ইদানিং ওর কাছে 1 কোটি টাকার ডিমান্ড করছে, যে এই খরচ বাবদ যে খরচ গেছে সেই খরচ বাবদ নাকি 1 কোটি টাকা ওকে দিতে হবে। তার ফলস্বরূপ
আজকে প্রদীপ এবং প্রদীপের ছেলে আজকে আত্মহত্যা করলো। তিনা মানুষ রাত্রে ঘুম পড়তে পারছে না, নূর আলমের নেতৃত্বে কিছু এখানে মাকড়া তৈরি হয়ে গেছে। বিধানসভা ভোটের ফল ঘোষণার পর গীতাল দহ দুই পঞ্চায়েতের প্রধান বিথিকা বর্মনের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ ওঠে। জুন মাসে অনাস্থায় তাকে পদচ্যুত করে তৃণমূলেরই বিরুদ্ধ গোষ্ঠী। এরপরই প্রাক্তন প্রধানের স্বামীকে কোটি টাকা চেয়ে চাপ দেওয়া শুরু হয় বলে অভিযোগ। তবে এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি তৃণমূলের জেলা পরিষদ সদস্য নূর আলম হোসেন। তবে তার পাশে দাঁড়িয়েছেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক। তার স্ত্রী প্রধান ছিলেন তখন প্রদীপ বর্মন, কিছু ঠিকাদারের কাছ থেকে টাকা পয়সা নেয় এবং সেই ঠিকাদারাই তাকে মুহুর্মুহ সেই চাপ দিচ্ছে সেই টাকা রিকভারির জন্য। এবং আমি যেটা শুনলাম, তিন দিন আগেও তার বাড়িতে সেই টাকা নিয়ে একটা ঝামেলা হয়, সেই ঝামেলা থেকে ও অবসাদগ্রস্ত হয় এবং তার থেকেই ঘটনাটা ঘটে। নূর আলম বা অন্য কেউ দায়ী নয়। রাজনৈতিক বিতর্কের আবহেই দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহকে নিয়ে মৃতের বাড়িতে যান জেলা। যদি আত্মহত্যা হয়, এর পেছনে কেউ যদি যুক্ত থাকে, পুলিশ প্রশাসন যেমন ব্যবস্থা রয়েছে, পরবর্তী পর্যায়ে আমরা দলীয়গতভাবে দেখছি কারা জড়িত রয়েছে বা কী বিষয়, আর অন্যান্য পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো আমরা একটু খতিয়ে দেখছি। তাহলে তৃণমূল নেতা ও তার ছেলের অপমৃত্যুর কারণ কি? সত্যি টাকার চাপ না অন্য রহস্য? সব দিক খতিয়ে দেখছে পুলিশ। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। পাণ্ডবেশ্বরে অসুস্থ দলীয় নেত্রীকে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। গাড়ি ঘিরে বিক্ষোভ, তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভের অভিযোগ বিজেপির, আর পুলিশের সামনে হেনস্থার অভিযোগ। বিজেপি নেত্রীর বিরুদ্ধে অনেকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ আছে, তারই ক্ষোভের বহিঃপ্রকাশ, পাল্টা দাবি তৃণমূল বিধায়কের। এটা খুবই দুর্ভাগ্যের যে বিজেপি কার্যকর্তা সোনালী গিরি, যার একটা টিউমারের সার্জারি হয়েছে, সেটা দেখার জন্য আমরা কজন গেছিলাম ওনার বাড়িতে। প্রায় ইনফরমেশন পুলিশকে দিয়েছিলাম, তবুও হঠাৎ দেখি নিতাই মন্ডল বলে একজন আছে, ওই সিএ চাকরি করে, তার নেতৃত্বে 150 লোক ওই এখানে গিয়ে বাইরে ওনার চিৎকার চেঁচামেচি করা, ওর একটা গ্যারেজ ছিল সেটা ভেঙে দিল। আমি যখন বেরিয়ে এলাম, আমার উপর চড়া হলো, হাতে লাঠি রড ফায়ার আর্মস ছিল, কোনোভাবে আমার সিকিউরিটি পার্সনাল যারা আছেন তারা আমাকে সেভ করলেন এবং এইভাবে ভয় দেখানোর একটা চেষ্টা করছে। কোথাও না কোথাও তারা ভীত সন্ত্রস্ত যে পাণ্ডবেশ্বর যদি আমরা বেশি মুভমেন্ট করি বা এই জেলায় মুভমেন্ট আমরা করি, তাহলে হয়তো তাদের ব্যর্থতা সেটা মানুষের কাছে প্রকাশ পাবে। তো নিজের ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য তারা চাইছে যে বিরোধীদের মুভমেন্ট যেন না হয়, বিরোধীরা যেন মানুষের কাছে যেতে না পারে। গিরি বলে একজন বিজেপি নেত্রী থাকেন, তিনি নির্বাচনের আগে বা পরে ওখানকার অনেক মানুষের কাছে চাকরি দেবো বলে পয়সা নিয়েছিলেন। আজকে কিছু মানুষজন সেই পাওনা পয়সা চাইতে গিয়েছিল, সে সময় ওখানে প্রাক্তন বিধায়ক সাহেব আসেন এবং মানুষজনকে গালাগালি করেন, তারপর ক্ষোভের বহিঃপ্রকাশ, মানুষজন তাকে ওখান থেকে যাই হোক ওনাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান, এইটুকুই। অঞ্চল সভাপতি পদ ঘিরে কোচবিহারে আরও একবার সামনে চলে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। একে অপরের দিকে তোপ দাগলেন পার্থপ্রতিম রায় ও রবীন্দ্রনাথ ঘোষ। জেলা সভাপতি স্পষ্ট জানিয়ে দিলেন পুরনো অঞ্চল সভাপতিই থাকবেন, পাল্টা জবাব দিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষও। 22 বছর রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় সভাপতি ছিলেন, আমরা তাকে নেতৃত্ব, তার নেতৃত্বে কোচবিহার জেলায় সকলে পরিচালিত হয়েছে, স্বেচ্ছাচারিতা কারোই বরদাস্ত করা হবে না। অঞ্চল সভাপতি ছিলেন, আছেন, আগামী দিনেও থাকবেন, ব্লক সভাপতি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। জেলা অফিসে আলাদা 21 জুলাই পালন করেছিলেন কোচবিহারের দুই তৃণমূল নেতা, শহীদ স্মরণেও হয়েছিল পৃথক কর্মসূচি। এবার অঞ্চল সভাপতির পদ নিয়ে কোচবিহার তৃণমূলের বর্তমান সভাপতির সঙ্গে প্রাক্তন জেলা সভাপতির বিরোধ তীব্র আকার নিল। নাটাবাড়ি বিধানসভার দেওচড়াই অঞ্চলের সভাপতিকে তা নিয়ে তরজায় জড়ালেন দুই তৃণমূল নেতা। গত বছর পার্থপ্রতিম রায় ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফারুক মণ্ডলকে সরিয়ে মুজিবুর রহমানকে অঞ্চল সভাপতি করেন রবীন্দ্রনাথ ঘোষ। ফুটবল মঞ্চে গিয়ে অঞ্চল সভাপতি বদল মানব না, অঞ্চল সভাপতি পরিচালিত হবে। মুজিবুর রহমানই
দেওসরাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন, আছেন, আগামী দিনও থাকবেন। কে কি বলছে তাতে যায় আসে না। দুই শাসক নেতার কোন্দল প্রকাশ্যে আসায় কটাক্ষের সুযোগ হাতছাড়া করেনি বিজেপি। ওনাদের গোষ্ঠী কোন্দলের জন্য যে বিভিন্ন জায়গায় সন্ত্রাস হচ্ছে, গোষ্ঠী কোন্দল হচ্ছে, আর তার দায় সম্পূর্ণ বিজেপির উপরে চাপানো হচ্ছে, সেগুলোই হচ্ছে মূল বিষয়। বিধানসভা ভোটে কোচবিহারে আশানুরূপ ফল হয়নি তৃণমূলে। এই অবস্থায় জেলার দুই শীর্ষ তৃণমূল নেতার কোন্দল দিনে দিনে আরো বাড়ছে। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। সেপ্টেম্বরের শেষে 7 বিধানসভা কেন্দ্রে ভোটের সম্ভাবনা, 5 বিধানসভা কেন্দ্রে উপরের বাচন, 2 কেন্দ্রে ভোটের সম্ভাবনা। ইতিমধ্যে সিও দপ্তরের সঙ্গে নির্বাচন কমিশনের কথা হয়েছে, এমনটাই সূত্রের খবর। ভবানীপুর, খড়দা, গোসাবা, শান্তিপুর, দিনহাটায় উপনির্বাচন, শামশেরগঞ্জ, জঙ্গিপুরে বিধানসভা ভোটের ভোট, এমনটাই প্রস্তুতি কমিশনের। যেখানে যেখানে ভোট সেখানে করোনা পরিস্থিতির উন্নতি। করোনা পরিস্থিতি নিয়ে কমিশনকে রাজ্য কেন্দ্রের রিপোর্ট, সূত্রের খবর এমনই। 15 অগস্টের পরেই ভোটের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা, সূত্রের খবর।